এত দেরি করলে কেন? আমি ফ্রেন্ডের বাসায় যে কলেজ ড্রেস চেঞ্জ করে তারপর এখানে আসছি, আর তুমি এত দেরি করে আসছো কেন? আমার ওই পার্কেটা থেকে আসতে ভালো লাগে না। হ্যাঁ, তোমার তো পার্কে আসতে ভালোই লাগবে না, তোমার তো মতলব খারাপ। এনিওয়ে চলো। এটা কোনো ডেটিং প্লেস হলো? এত লোকজনের মাঝে ডেটিং করা যায়? এটাই তো ডেটিং প্লেস। চলো না লিটনের ফ্ল্যাটে যাই। লিটনের ফ্ল্যাটে যাবো কেন? বুঝো না, চলো যাই। এত তাড়াতাড়ি লিটনের ফ্ল্যাটে যাওয়া যাবে না। কবে যাবো? চার বছর পর। কি, চার বছর পর? হ্যাঁ, চার বছর পর। আমি একটা ডেটিংয়ের জন্য চার বছর ওয়েট করব? কি বলো তুমি, তুমি আমার জন্য চার বছর ওয়েট করতে পারবে না? না না, চার বছর আমি ওয়েট করতে পারবো না। আমেরিকান প্রেসিডেন্টের মতো চার বছর ওয়েট করে তারপর প্রেসিডেন্ট হইতে আমি পারবো না। তুমি লিটনের ফ্ল্যাটে যাবা কিনা সেটা বলো। না, আমি লিটন ফ্ল্যাটে যেতে পারবো না। তুমি যদি লিটনের ফ্ল্যাটে না যাও তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। তুমি আমার সাথে রিলেশন রাখবা না, তুমি রাখবা না? না। আবার বলো তো। তোমার সাথে আমি রিলেশন রাখবো না। রিলেশন রাখবা না? জি না। তুমি সিরিয়াসলি বলতেছো তুমি রিলেশন রাখবা না? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলতেছি। তাহলে তুমি আমার এতদিন ঘুরে লাগেন, আমি সাজ্জাদকে আর না করে দিছি? সাজ্জাদ তো হা করে দাও, হা করে দিলে তো হয়ে যায়। হা করে দিব মানে আমি সাজ্জাদকে হা করে দিব? হুম। তুমি বলতেছো হা করে দেওয়ার জন্য? হ্যাঁ বলতেছি তো। যা, তোর মতো লুচ্চা বেটার সাথে আমি রিলেশন রাখবো না। তুই থাক তোরে নিয়ে, আমি যাই গে। অদিতি ম্যাডাম, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। বেবি, অনেক ভেবেচিন্তে দেখলাম আমি তোমার ছাড়া বাঁচব না। আমার জীবনে তোমারে লাগবে। তাহলে তো মনে তোমার মরিয়ে যেতে হবে। কেন? আমি অলরেডি সাজ্জাদকে হ্যাঁ করে দিছি। তুমি সাজ্জাদকে হ্যাঁ করছো কেন? তুমি না সেদিন বললা যে তোমার সাথে আমার রিলেশন শেষ। ওহ, আমি তো এমনি বলছি। তুমি আজকে বলবা রিলেশন আছে, কালকে বলবা রিলেশন নাই, এটা তো হইল না। তুমি সাজ্জাদকে না করে দাও। না, আমি সাজ্জাদকে না করতে পারবো না। তুমি সাজ্জাদকে না করে দাও। আমি বললাম না আমি ওরা না করতে পারবো না। তুমি সাজ্জাদকে না করে দাও। না, আমি না করতে পারবো না। তুমি পারবা না? না, আমি না করতে পারবো না। পারবো না? না, আমি পারবো না। পারবো না? বললাম না না। তাহলে তো আমার সাজ্জাদকে হাত ভেঙে পায়ে ধরাই দেবো। তুমি দেখতে চাও? দেখাও। দেখতে চাও? দেখাও। দেখতে চাও? দেখাও। বেবি, তাহলে কি তুমি আমার সাথে রিলেশন রাখবে না? না, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। রাখবা না? রাখো না প্লিজ। বললাম তো না। তুমি খুশি? হ্যাঁ খুশি। আমি হাজার বছর ধরে
আমি হাজার বছর ধরে পৃথিবীর পথ ধরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, নীল নদ থেকে টাইগ্রিস নদী পার হয়ে, ইলোরা ও অজন্তার ভেতর দিয়ে আমি তোমার কাছে এসে ঠেকেছি এই লিটনের ফ্ল্যাটে। আমি কি একটু হাঁপাবো না? প্লিজ একটু একটু তুলো। হ্যাঁ ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি যেন করব? আমরা এখন কি করব কি করব? তুমি চা বানাতে পারো, আমরা চা খেতে পারি, অথবা 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 আমরা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি পড়তে পারি, ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। আচ্ছা কেন বলো তো? কেন মানে ডিকশনারি ভালো না? কত কিছু জানার আছে, শিখার আছে, ভালো না? এত এত জ্ঞানের ইয়ে থাকতে এই ডিকশনারিটা খতম করতে হবে কেন? তোমার জ্ঞানের কি আর শেষ আছে বলো? কত কিছু জানার আছে। হ্যাঁ তাই তো, কিন্তু এই ডিকশনারিতে তো অনেক লক্ষ লক্ষ শব্দ আছে, কিন্তু তার মাঝে তুমি আমার শুধু এই ডেটিং এই শব্দটা শুধু শেখাও, কারণ এই সারা জীবন এই একটা শব্দের পিছনে ছুটছিলাম তো। তাই না? হ্যাঁ তোমার আমাকে চা খাওয়ানোর কথা ছিল, আগে চাটা খাও, যদি চাটা ভালো হয় তাহলে শিখাবো, ঠিক আছে? চাটা একটু পরে খাই, আগে ভিতরে আগে চাটা খেয়ে ঠিক আছে চলো না। সপ্তম আশ্চর্যের পর আমি তোমার জন্য এক নতুন আশ্চর্য নিয়ে আসবো। আমি তোমাকে ভয়াবহ জন্য সবকিছু করতে পারবো, ভাত রাখতে পারবো, তরকারি রাখতে পারবো, ডিম ভাজি করতে পারবো, আলু ভর্তা করতে পারবো, সবকিছু করতে পারবো, রান্না বান্না বিশেষজ্ঞ, কাপড় ধুতে পারবো, ঘর মুছতে পারবো, ঘর ঝাড়ু দিতে পারবো। ভালো তো, তাহলে আমি পায়ের উপর পা তুলে বসে খাবো। অবশ্যই আমি তোমার পাটাও মুছে দিতে পারবো। তাই না? ও ভালো ভালো। পাশ করছি পরীক্ষায়? করেছো? তাহলে এবার আমাকে ওই শব্দের শব্দার্থটা বোঝাও। কোন মানেটা জানো? ওই যে ডেটিং এর। একটু চিন্তা করে দেখি। ও বেবি, তুমি চিন্তাটা বন্ধ করো, তোমার চিন্তা করার দরকার নেই, আর চিন্তা করে আমাকে যে কোনো রেজাল্ট দিবা ওই সময়টুকু আমার নাই। বেবি শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলি। আমি একটা খুব আনফর্চুনেট একটা ছেলে, অনেকের সাথে আমার রিলেশন হয়েছে ঠিকই, কিন্তু কারোর সাথে ডেটটা করা হলো না। জানো গত ভ্যালেন্টাইন্স ডেতে একটা মেয়ের সাথে আমার ডেটটা ফিক্সড হলো, কিন্তু আমি তাকে 25,000 টাকা দিয়ে সেটও কিনে দিস, কিন্তু যেদিন ডেট করতে যাব সেদিন সে আমার সেটটা নিয়ে আরেকজনের সাথে চলে গেল। এরপর আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন চলতে থাকলো, হঠাৎ করে সে বললো যে আব্বা মা বাইরে গেছে, তখন আমি খুশিতে নাচতে নাচতে তার কাছে চলে গেলাম। যেই যখনই দুজনে খুব কাছাকাছি ঠিক ওই সময়ই মানে আব্বা আম্মা চলে আসছে, সেখান থেকে একবারে অপমান লাঞ্ছিত হয়ে তারপরে সেবারও আমার হলো না আর কি ডেটিং। তারপর আরেকটা মেয়ের সাথে আমার রিলেশন হলো, ওই মেয়েটা হলো পার্কে ছাড়া অন্য কোথাও যাইতেই চায় না, লিটনের ফ্ল্যাট তো দূরের কথা, সে ডেটিং কী জিনিস সেটাই বোঝে না, সে শুধু আকাশ বাতাস নদী লতা পাতা এসবের কথা বলে। তারপর দিলাম ওরে ছেড়ে। ডেটিং করো না বলে মেয়েটাকে ছেড়ে দিলা? হ্যাঁ হ্যাঁ, কারণ ও ডেটিং তেলে কেমনে, মানে ডেটিং না করলে তো হয় না। ডেটিং করলে কি হইতো? ডেটিং করলে যে কাছাকাছি থাকতাম আর ছাড়তাম না। তাই না? পুরনো হয়ে যেত না একসময়, তখন মনে হতো না যে আরেকটা ডেটিং লাগবে?
তুমি কি বলতেছো, আমি কি বলতেছি, আমি কি বলতেছি, তুমি কি বলতেছো, পেঁচা যেতেছি। তুমি এই সাবজেক্টটা বাদ দাও, তুমি এক কাজ করো, চাটা ভালো হয়েছে, আমি তো পরীক্ষায় পাস, তাহলে এবার কথা মতো আমাকে মানেটা বুঝাই দাও। চলো তারপর তুমি সেগুলো শুনে ডিসাইড করবা যে তুমি আর আগাবা আর আগাবা না। বলো, আমাকে দেখে খুব হাসি খুশি মনে হয় না? হ্যাঁ, তুমি অনেক জলিমেন্টের। কিন্তু আসলে আমি একটা আগ্নেয়গিরি। ঠিক বুঝলাম না। আমার ভেতরে অনেক বড় একটা কষ্ট আছে। কিরকম? আমি এইচআইভি পজিটিভ। এটা আমার মার কাছ থেকে এসেছে। এখন সবকিছু শুনে তুমি ডিসাইড করবা যে আমরা কি এখন এই রুমে থাকবো নাকি ডাইনিং রুমে গিয়ে বসবো। হ্যাঁ, এটা তো অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট। তো তুমি তো জানোই আমি একটু ভীত কিছুর, আমার মানে ভয়টা একটু বেশি। চলো আমরা এখন ডাইনিং রুমে যাই। হ্যাঁ চলো। আমি এখানেই নেমে যাই, কেমন? একটা ক্যাব নিয়ে চল যাব। যাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে এইচআইভি পজিটিভ না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, তুমি তোমার মানসিকতা পরিবর্তন করো, সম্পর্কগুলোকে বস্তুগত কিংবা শারীরিক না মানবিক সম্পর্ক হিসেবে ভাবতে শেখো। মেয়েদেরকে শুধু একতাল মাংসপিণ্ড না ভেবে মেয়েদেরকে মানুষ ভাবো, নিজেকেও মানুষ ভাবো, আর না হলে এরকম এক ফুল থেকে আরেক ফুলে ঘুরতে ঘুরতে তুমি নিজেই একসময় এইচআইভি পজিটিভ হয়ে যাবা।